আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি যারা ভিডিও এডিটিং করতে খুব পছন্দ করে থাকি। ভিডিও এডিটিং করার পূর্বে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে থাকি, কিন্তু ভিডিওটা যখন এডিটিং করি তখন আমাদের ভিডিওর ভিতরে ওয়াটারমার্ক দেখা যায় বা ভিডিওটা সুন্দরভাবে এডিট হয় না। আজকে আপনাদের সাথে ভিডিও এডিটিং করার তিনটি অ্যাপ শেয়ার করবো, যে তিনটি। হ্যালো ভিউয়ার্স, আমি মেহেদি ফ্রম বাংলা টেক সিরিজ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তিন নম্বরে যে অ্যাপসটি রেখেছি সেটা হচ্ছে ফিল্মোরা। ফিল্মোরা থেকে আপনি আপনার যে কোনো ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারেন, কালার ইফেক্ট দিতে পারেন, এবং আপনি যদি কাজগুলো না জেনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করে জেনে নিতে পারেন। আর এই অ্যাপসটি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ফিল্মোরা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি প্রথমে যে অ্যাপসটি পাবেন ফিল্মোরা, সেটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দুই নম্বরে যেই অ্যাপসটি রেখেছি সেটা হচ্ছে পাওয়ার ডাইরেক্টর অ্যাপ। পাওয়ার ডাইরেক্টর অ্যাপ বাংলাদেশের বড় বড় ইউটিউবাররাও ইউজ করে থাকে। আর আপনি যদি এর কাজগুলো না জেনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন এর কাজগুলো। আর এটা ডাউনলোড করার জন্য আপনার এই কাজটি করতে হবে, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর পাওয়ার ডাইরেক্টর লিখে সার্চ করবেন। পাওয়ার ডাইরেক্টর লিখে সার্চ করলে প্রথমে চলে আসবে এবং সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। আর এর পুরো ভার্সনগুলো যদি ইউজ করতে চান তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে। এক নম্বরে রেখেছি বহুল প্রচলিত সবার প্রিয় একটি অ্যাপস, যেটার নাম হচ্ছে কাইনম্যাস্টার। কাইনম্যাস্টার অ্যাপসে আপনি ভিএফএক্স গ্রিন ইফেক্টের ব্যবহার করে আপনার ভিডিওকে দিতে পারেন একটি সুন্দর রূপ। আর যদি আপনি কাজগুলো না জেনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করে শিখে নিতে পারেন। আর এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর কাইনম্যাস্টার লিখে সার্চ করবেন। কাইনম্যাস্টার লিখে সার্চ করার পরই যে এই অ্যাপসটি প্রথমে পাবেন সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। তবে দুঃখের বিষয় হলো এই অ্যাপসগুলো প্রিমিয়াম ভার্সন যদি ইউজ করতে চান তাহলে আপনাকে পে করতে হবে, আর এর ক্র্যাক ভার্সন যদি ইউজ করতে চান তাহলে আপনাকে খুঁজে নিতে হবে। আপনি কীভাবে খুঁজে নেবেন সেটা আপনার ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি কমেন্ট করার হয় কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ডিসলাইক করেন ডিসলাইক করলেন কেন করলেন সেটা জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।